প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি ক্যারিয়ার ইন্টেলিজেন্স স্কুলের বাংলা বানানের নিয়ম কানুন বিষয়ক ভিডিও টিউটোরিয়ালে। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি টিউটোরিয়াল। বাংলা বানান নিয়ে আমাদের বেশ কিছু টিউটোরিয়াল এর আগে প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন পর আবারও নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি এটি আপনাদের উপকারে আসবে এবং আপনাদের অনেক অনেক কাজে লাগবে। তো যাই হোক, আর কথা নয়, আমরা শুরু করছি। আজকে আমরা জানব বাংলায় বিসর্গের ব্যবহার সম্পর্কে। প্রথমেই যে কথাটি জেনে রাখতে হবে সেটি হচ্ছে বিসর্গ মূলত একটি বাংলা বর্ণ। বিসর্গ এটি একটি বাংলা বর্ণ, সুতরাং আমরা বিসর্গ লিখতে গিয়ে অনেকে ভুল করে ফেলি। আমাদের মূলত বিসর্গ লিখতে গিয়ে আমাদের কিন্তু এই যে দুটো ফোঁটা থাকে তার মাঝখানে একটু ফাঁকা থাকবে, কিন্তু আমরা অনেকেই বাংলায় যে ক্লোন আছে এই ক্লোনটাকে আমরা ব্যবহার করছি, এটা কিন্তু বিসর্গ নয়। তো এক্ষেত্রে খেয়াল রাখবেন, বিসর্গ লেখার ক্ষেত্রে অবশ্যই মাঝখানে দুটো শূন্যের যে শূন্য দুটো তার মাঝখানে একটু হলেও ফাঁকা থাকবে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এ বিষয়ে আর আলোচনা নয়, আমরা আলোচনা করব যে বিসর্গের ব্যবহার সম্পর্কে। আমরা আরেকটু জেনে নেই, বিসর্গ হচ্ছে অঘোষ হয়ের উচ্চারণে প্রাপ্ত ধ্বনি। হয়ের উচ্চারণ ঘোষ, কিন্তু বিসর্গের উচ্চারণ অঘোষ, অর্থাৎ এই বিসর্গের উচ্চারণ সাধারণত বাংলায় হয় না। তবে বাংলা ভাষায় বিস্ময়াদি প্রকাশে বিসর্গের ব্যবহার লক্ষণীয় এবং এর উচ্চারণ প্রকাশ পায়। বাংলা ভাষায় বিস্ময় প্রকাশক শব্দের ক্ষেত্রে কিন্তু আসলে বিসর্গের উচ্চারণ হয়। যেমন ধরুন, ছি, তুমি এত খারাপ। এই যে ছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উচ্চারণ হয়েছে ঠিক তেমনি ভাবে। বাহ, এই যে বাহ, এখানেও উচ্চারণ হয়েছে। তারপরে উহ, আমরা অনেক সময় কষ্ট পেলে বলে উঠি উহ, এই যে উহ, এখানেও কিন্তু এই উচ্চারণটা হয়েছে। তো এক্ষেত্রে খেয়াল রাখবেন, এই উচ্চারণ শুধু বাংলা ভাষায় বিস্ময়াদি প্রকাশের ক্ষেত্রে ব্যবহার হয়। এবার আসুন আরো কিছু নিয়ম কানুন আমরা এখানে জেনে নিই। এক নম্বরে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে পদের শেষে বিসর্গের ব্যবহার হবে না। পদের শেষে বিসর্গে ব্যবহার হবে না। যেমন অনেকে লিখেন কার্যত, এই যে কার্যত, এখানে অনেকে এভাবে বিসর্গ দিয়ে লেখে, তো আসলে এটা কিন্তু বিসর্গ হবে না, কার্যত লিখতে হবে। ঠিক তেমনি ভাবে আইনত দণ্ডনীয়, আইনত দণ্ডনীয়, এখানে অনেকে বিসর্গ দেন, তো আসলে বিসর্গ হবে না। এরকম আরো কিছু শব্দ আছে, করত, ক্রমশ, প্রায়শ, এরকম আরো হয়তো শব্দ আপনি পাবেন। আপনাদের যদি এই শব্দগুলো চোখে পড়ে তাহলে এগুলো আমাদেরকে কমেন্টসে জানাতে পারে। তো দেখুন, এখানে পদের শেষে কিন্তু আমরা বিসর্গের ব্যবহার করছি না। যেমন কার্যত, আইনত, করত, ক্রমশ, প্রায়শ, ন্যায়ত, ধর্মত, এভাবে এই ক্ষেত্রে আমরা এটাকে কিন্তু এড়িয়ে চলছি, বিসর্গটাকে আমরা এড়িয়ে চলছি। তো যাই হোক, আজকে আমরা এই একটি বিষয় নিয়ে আলোচনা করি। আগামী পর্বে আবারও আলোচনা করব বিসর্গের অন্যান্য ব্যবহার নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন।